স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি বিথি ঘোষ। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রাবির নতুন উপাচার্য হলেন অধ্যাপক ডক্টর গোলাম সাব্বির সাত্তার তাপু। আবারও পেছালো রাজশাহীর চাঞ্চল্যকর শাহিন শাহ হত্যা মামলার রায় ঘোষণার দিন। নাটোরের বড়াই গ্রামে মাদকাসক্ত ভাগ্নেকে পিটিয়ে হত্যার অভিযোগ মামার বিরুদ্ধে। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডক্টর গোলাম সাব্বির সাত্তার তাপু। রোববার শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মাহমুদুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ডক্টর আজিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। বিকেল চারটায় নবনিযুক্ত উপাচার্য কর্মস্থলে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার তাপু বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক। বর্তমানে তিনি পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালকের দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি 2009 থেকে 2012 খ্রিস্টাব্দ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টার দায়িত্বও পালন করেন। পরবর্তীতে তিনি নিজ বিভাগের সভাপতিও হন। এছাড়া তিনি তিনবার প্রগতিশীল শিক্ষক সমাজের স্টিয়ারিং কমিটির সদস্য ছিলেন। 1/11 সময় শেখ হাসিনার মুক্তির আন্দোলনে কারাবরণ করেন তিনি। তার বড় ভাই গোলাম মাহবুব সাত্তার মুক্তিযুদ্ধে পাক হানাদার বাহিনীর হাতে শহীদ হন। গত 13 জুলাই বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য হিসেবে নিয়োগ পান ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক সুলতানুল ইসলাম। গত 6 মে সাবেক উপাচার্য আব্দুল সুবহানের মেয়াদ শেষ হলে সেদিনই রুটিন উপাচার্য হিসাবে দায়িত্ব পান উপ উপাচার্য আনন্দ কুমার সাহা। 16 জুলাই তার সহ উপাচার্যের মেয়াদ শেষ হওয়ায় উপাচার্যের রুটিন দায়িত্ব পালনও শেষ হয়। এরপরেই মূল উপাচার্য শূন্য বিশ্ববিদ্যালয়ে আবারও একজন রুটিন উপাচার্যের দায়িত্ব পান। বিশ্ববিদ্যালয়ে আমার আগে যারা দায়িত্ব ছিলেন তারা তাদের দায়িত্ব খুব সুচারুরূপে পালন করেছেন এবং তাদের সাথে আমার যোগাযোগ ছিল, আমিও জানতাম করোনাকালীন এই মুহূর্তটাকে আমরা দ্রুত কীভাবে কাটিয়ে, বিশেষ করে আমাদের যারা ছাত্র ছাত্রী আছেন তাদেরকে আমরা কীভাবে ক্যাম্পাসে নিয়ে আসতে পারি। রাজশাহী ছাত্রলীগ নেতা শাহিন আলম ওরফে শাহিন শাহ চাঞ্চল্যকর হত্যা মামলার রায় ঘোষণার দিন আবারও পিছিয়েছে। এ নিয়ে প্রায় 5 বারের মতো রায় ঘোষণার দিন পেছাল। এতে করে শঙ্কার মধ্যে পড়েছে মামলার বাদীসহ স্বজনরা। এদিকে চলতি বছরের আগামী 29 সেপ্টেম্বর নতুন করে রায়ের দিন ধার্য করেছে আদালত। গত বছরের 11 নভেম্বর আদালতে এ মামলার উভয় পক্ষের যুক্তিতর্ক শেষ হয়। এরপর 10 ডিসেম্বর মামলার রায় ঘোষণার দিন ছিল। সেদিন রায় ঘোষণার দিন পিছিয়ে 14 জানুয়ারি করা হয়। এদিনও রায় ঘোষণার দিন আরেকবার পিছিয়ে 11 ফেব্রুয়ারি করা হয়। এদিনও পেছালো রায় ঘোষণার দিন। সর্বশেষ আজ 29 আগস্ট রায় ঘোষণার দিন ছিল। নিহত শাহিন শাহ রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র 2 ও 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রজব আলীর ছোট ভাই। 2013 সালের 28 আগস্ট দুপুরে প্রতিপক্ষের হামলায় নিহত হন শাহিন শাহ। শিক্ষানবিশ আইনজীবী শাহিন শাহ রাজশাহী কোর্ট কলেজের ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। তাকে হত্যার ঘটনায় তার ভাই যুবলীগ নেতা নাহিদ আক্তার নাহান বাদী হয়ে পরদিন নগরীর রাজপাড়া থানায় একটি হত্যা মামলা করেন। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা রাজপাড়া থানার উপপরিদর্শক মনিরুজ্জামান, সিটি কর্পোরেশনের তৎকালীন 1 নম্বর ওয়ার্ড কাউন্সিলর মনসুরুর রহমান সহ 31 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। প্রকাশ্যে এই খুনের ঘটনায় শাহিন শাহের স্বজনরা আসামিদের সর্বোচ্চ শাস্তির অপেক্ষায় রয়েছেন। আইনের প্রতি শ্রদ্ধা রেখে মামলার বাদী বলছেন বারবার রায়ের দিন পেছানোয় তিনি শঙ্কিত এবং আশাহত। তিনি বলেন আইনজীবীরা আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে পেরেছেন, আসামিদের সর্বোচ্চ সাজা হবে বলেও তিনি আশা প্রকাশ করেন। আমরা শঙ্কিত ভাই যে বারবার কি কারণে রায় পিছাচ্ছে। একটা হত্যা মামলা প্রকাশ্য দেবালোকে হত্যা হওয়ার পরে বিচারের জন্য যদি বাদীকে কোর্টের বারান্দা ঘুরতে হয় বছরের পর বছর, আজকে 8টি বছর ধরে আমরা ঘুরছি। দীর্ঘ প্রত্যাশার পরে আমরা রায়ের প্রক্রিয়া নিয়ে এসেছি, আমরা সকল সাক্ষীকে কোর্টে হাজির করেছি, তারা সাক্ষী দিয়েছে। কি কারণে পিছাচ্ছে আমরা জানি না, এটা আদালত জানে, এটা জজ সাহেব তিনি নিজেই ভালো জানেন যে কি কারণে পিছাচ্ছেন। নাটোরের বড়াই গ্রামে মাদকাসক্ত ভাগ্নে সিরাজুল ইসলামকে পিটিয়ে হত্যার অভিযোগ এসেছে মামা বিল্লাল হোসেন মিলন এবং আব্দুল জলিলের বিরুদ্ধে। রবিবার সকাল 10টার দিকে উপজেলার কাচুটিয়া গ্রামে এই ঘটনা ঘটে। সিরাজুল ইসলাম উপজেলার কাচুটিয়া গ্রামের আব্দুল মজিদের ছেলে। অভিযুক্ত বিল্লাল হোসেন এবং আব্দুল জলিল একই গ্রামের মৃত মন্তাজালির ছেলে ও সম্পর্কে নিহতের আপন মামা। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম ও স্থানীয়রা জানান,
সিরাজুল ইসলাম একজন মাদকাসক্ত ব্যক্তি। মাদক সেবন করে মাঝে মাঝে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করে। এ নিয়ে এলাকাবাসীর কাছে মামাদের অপমানিত হতে হয়। এ বিষয়ে মামারা সিরাজুল ইসলামের মায়ের কাছে অভিযোগ করে সিরাজুলকে মাদক সেবন করতে নিষেধ করে। এতে ক্ষিপ্ত হয়ে সিরাজুল ধারালো অস্ত্র নিয়ে মামা বিল্লাল হোসেন এবং আব্দুল জলিলের বাড়িতে হামলা চালায়। এই সময় তাদের মধ্যে হাতাহাতি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এক পর্যায়ে মামা লোহার রড দিয়ে পিটিয়ে জখম করে ভাগ্নে সিরাজুলকে। এতে সিরাজুল অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বনপাড়া এলাকার একটি ক্লিনিকে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। নোয়াখালীর সেনবাগে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লেগে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় সুজন নামে আরও এক মোটরসাইকেল আরোহী আহত হয়েছে। নিহত মোহাম্মদ রাকিব উপজেলার নবীরপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের কিল্লা দিঘির পাড়ের দীনান্দ ব্যাপার বাড়ির আবুর খায়ালের ছেলে। উপজেলার নবীপুর ইউনিয়নের কুতুবেরহাট লেমুয়া সড়কের মুফিজ মেম্বারের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। রোববার সকাল 9টায় পারিবারিক কবরস্থানে নিহতের মরদেহ দাফন করা হয়। সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃধা এসব তথ্য নিশ্চিত করেন। এ ঘটনায় নিহতের দাফন শেষে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি, এই স্লোগান নিয়ে নাটোরের জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে লেকে মাছের পোনামুক্ত করে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক শামীম আহমেদ। উদ্বোধনের শুরুতেই দেশীয় বিভিন্ন প্রজাতির 50 কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নাদিম সরোয়ার, জেলা মৎস্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম সহ প্রশাসনের কর্মকর্তারা। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার 3 জন শ্রেষ্ঠ মৎস্য চাষীদের মাঝে পুরস্কার প্রদান ও মৎস্য চাষ নিয়ে আলোচনা করা হয়। এ ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ। We'll be right back.